জদ্দা দওমান তারিব আল ইসলা গ্রুপে মনোনীত আমির হোসেন ভাই সৌদি আরবে জেদ্দা থেকে প্রশ্ন করেছেন রমজান মাসে নারীরা তাদের মাসিক পিরিয়ডের দিনগুলিতে কিভাবে ইবাদত বন্দেগী করবেন বিশেষ করে যে দিনগুলিতে লাইলাতুল কদর রয়েছে তারা কিভাবে লাইলাতুল কদর উদযাপন করবেন বিষয়গুলো স্পষ্ট করলে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আরহুদিবুল্লাহ আহমের শেতানের রজীম বলে তাকুন কাল্লাদিন আনাসুল্ল হাফ আং সাহু আং ফু আল্লাহ সুফহানা হাত আলা সূরা হাশরের উনিশ নামা রায়েত এর সাৎ যে তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে অখান্তরে আল্লাহ সোফানা হুয়াত আলা তাদেরকে তিনিও ভুলে গেছেন এজন্য একজন মহ্মেন মুসলিম সর্বদাই আল্লাহর ইবাদত বেন্দী করবেন যদিও কোনো কোনো অবস্থাতে তারা সাময়িকভাবে নাপাকি হবেন অপবিত্র হবেন তবে তাদের জিকির আজকার আল্লাহর ইবাদতবেন্দিগি সর্বদাই চলতে থাকবে কেননা জিকির শব্দটি আল্লাহর ইবাদত শব্দটি আল্লাহর ইবাদত সর্বদাই হয় কেননা কিছু ইবাদত রয়েছে যেগুলো তসবি তাহালিলের মাধ্যমে মুখ দিয়ে দোয়া উচ্চারণের মাধ্যমে আল্লাহর গুণকীর্তন করার মাধ্যমে এই জন্য ইবাদতের প্রকার রয়েছে কিছু ইবাদত রয়েছে যার জন্য পবিত্রতা শর্ত নয় যে কোনো অবস্থাতে হতে পারে কিছু ইবাদত রয়েছে যার জন্য বিশেষ পবিত্রতার শর্ত উজু শর্ত গোসুল শর্ত এই জন্য আমরা বলবো একজন মেন সর্বদা আল্লাহর জিকির রাজকার করবেন এ মর্মে হাদিস বর্ণিত হয়ে আছে হাদিস বর্ণনা করেছেন মা ইশারদাল কে নবী সাল আলী আসাল্লাম ইয়াদুল্লাহ আলা কুল্লে আহিয়ান জেহাদিষ্টী মুসলিমের এসেছে আল্লাহ আল্লাহ নবী সম্পর্কে মা ইসর তালা বর্ণনা করেছেন নবী সাল্লাহ আলহিহি সাল্লাম সর্বদাই আল্লাহর দিকিরাজগার করতেন আল্লাহর ইবাদত ইবাদতবন্দি করতেন এজন্য একজন নারী যদিও তার কিছু দিন রয়েছে যে দিনগুলিতে তিনি সাময়িকভাবে অপবিত্র থাকেন এরপরও ওই দিনগুলিতে তাকে বিশেষ যে ইবাদত ইবাদতব্দি যা শরীয়তে নিষেধাজ্ঞা এসেছে সেগুলো ছাড়া বাকি যত ধরনের দিকির আজকাল রয়েছে সেগুলো তাকে পূর্ণভাবে করতে হবে সকাল সন্ধ্যার দিকির ঘুমের দিকির ঘুম থেকে উঠে দিকির অনুরূপভাবে যত তেজবি তাহলিল রয়েছে সেগুলো নারীদেরকে সে অবস্থাও করতে হয় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যারা দিন সম্পর্কে দিন সম্পর্কে সুন্দর ধারণা রাখেন না তাদের দিন সম্পর্কে অজ্ঞ কখনো কখনো এমনও দেখা গেছে যে এই দিনগুলিতে তারা তসবি তাহলিল পর্যন্ত বন্ধ করে দিয়েছেন না এটি আদর্শ সঠিক নয় বরং তসবি তাহলিল সর্ব অবস্থায় তারা করবেন যত ধরনের জিকির আজগার রয়েছে সেই জিকির আজগারগুলো করবেন এমনকি ওলামাগন বলেছেন যদি কোরআন ভুলে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে কোরআনও তারা তেলাওয়াত করতে পারবেন কোরআনও তারা তেলাওয়াত করতে পারবেন এতে কোনো সমস্যা নাই যদিও তাদের মাসিক প্রিয়টির দিনগুলিতে কোরআন মাজিদ না পড়াটি ভালো তবে কারণ যদি থেকে থাকে ভুলে যাওয়ার ভয় থাকে অথবা শিক্ষকতা করতে হয় ইত্যাদি এই ক্ষেত্রে তারা কোরআন পড়বেন এত কোনো সমস্যা নাই এজন্য আমরা বলবো লেইলাতুল কদর লেইলাতুল কদর উদযাপন হবে রাতব্যাপী দিকির আজকারের মাধ্যমে যত ধরনের নফল তসবি তহলিল রয়েছে সেগুলোর মাধ্যমে আর কখনো নামাজ পড়ার মাধ্যমে হতে পারে বিশেষ করে মাহেশল্লা তাল নবীকে জিজ্ঞেস করেছিলেন যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই লাইলাতুল কদর উদযাপন করি লাইলাতুল কদর উদযাপন করি তাহলে আমি কি দোয়া পড়ব কি বলবো নবী মুসা সালাম শিক্ষা দিয়েছিলেন তুমি এ কথা বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও এইজন্য ইস্তেগফারের যতগুলো শব্দ রয়েছে যত উত্তম দোয়া রয়েছে সে দোয়াগুলি অধিক হারে লাইলাতুল কদয় পড়তে হবে যদিও তিনি মাসিক পিরিয়ডের অবস্থাতে রয়েছেন সারা রাত জাগতে হবে কেননা এটি হচ্ছে সন্ন্যত নিবি নিজে রাত্রি যাপন করতেন এবং স্ত্রী পরিবার তাদেরকেও নিয়ে রাত্রি তাদেরকেও রাত্রি জাগাতেন অতএব আমরা বলবো যে নারীদের মাসিক পিরিয়ডের অবস্থা রয়েছে অথবা তাদের নেফাসের অবস্থা রয়েছে তারা অধিক হারে আল্লাহর জি কি রাজগার করবেন অধিকারে দোয়া করবেন এর মাধ্যমে লাইলাতুল কদর উদযাপন করবেন অল্লাহ আলম